তো হ্যালো ফ্রেন্ড, আমার মনে হয় আমি আর ভিডিও করতে পারবো না। তো কারণ একটাই, যে যাদের জন্য ইউটিউবে এসেছিলাম তো তারা তো চলে যাবে। তো যেহেতু দিদিরা কিন্তু চলে যাবে, সব দিন আমাদের বাড়িতে থাকবে না, কারণ তাদের নিজস্ব বাড়ি আছে। তার বাবা যতটুকু মানে জায়গা রেখেছিল সেখানে বাড়ি ঘর করেছে, তো সেখানে তারা চলে যাবে। আর তার মানে আমার দিদির শ্বশুরবাড়ির লোকেরা এখানে রাখবে না, তারা খুবই ভালো মানুষ। তো দিদি কাজ শিখেছে এতদিন ধরে, তো ওইখানে যে নতুন করে দোকান করে মানে থাকবে, তো আমি জানি না এরপরে আমি কি করব। কারণ আমার ভাগ্নে, আমার ছোট ভাগ্নে, আমার দিদি, তো আমার ভিডিওটা একটু অন্যরকমই ছিল। তো আমি আপ ডাউন চেষ্টা করেছি একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাদের কাছে। আমার ছোট ছোট দুটো ভাগ্নের 4 মাস বয়স যখন, তখন থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। তো খুব খারাপ লাগে যে ইউটিউবে এত দিদি এত দাদার ভালোবাসা পেয়েছিলাম, সেখানে আর কতদিন ভিডিও করতে পারবো বলতে পারছি না। কারণ আমি পড়াশুনো মানে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে লকডাউনের কারণে, করোনার কারণে। তো ভিডিও ঠিকভাবে মানে ভিডিওই করতাম, পড়াশুনো ঠিকভাবে করতে পারিনি। তারপরে এই যে দোকান চালাই টুকটাক করে, তো নিজেও একটা কিছু করতে হবে, কারণ বাবা মার বয়স হয়েছে, তোমরা সকলে দেখেছো। তো দেখি কতদূর কী করতে পারি। তো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আমি একটা ভালো কাজ পেয়ে যাই। তো সেটা পার যদি পেয়ে যায় না, তাহলে আর হয়তো ইউটিউব করব না। তোমাদের থেকে এতটা ভালোবাসা পাবো কখনোই মানে স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে। তো ভিডিও যদি আমি নাও করতে পারি, আমি তোমাদের সাপোর্ট করব, তোমাদের পাশে থাকব। আর জানি না কতদিন করব। আর তোমরা যদি বলো ভাই কাজের মধ্যে দিয়েও ফাঁকে ফুঁকে যদি পারো একটু ভিডিও আপলোড করো, তোমার ভিডিওগুলো দেখব, তাহলে আমি ভিডিও ছাড়বো। জানি না কী করবো, কারণ কাজের মধ্যে থাকলে না হয় না। যেমন আমি এই কটা দিন হয়তো সবাই হয়তো ভাবতে পারে যে আমি কিন্তু ভালো ভালো ভিডিও দিই, কারণ মানে একটা কিছু করে দেখাই, বাট আমি কিন্তু করতে পারছি না এই কয়েকদিন ধরে। এত কাজ সারাদিন, সেই সকাল 6টায় যাই আর রাত 10টার সময় বাড়ি আসি। ঠাকুরের কাজ, দুর্গা ঠাকুর রং করছি, তো জানো তো আর 2 দিন পরেই পুজো। তো যাই হোক, আমার পাশে থেকেও সবাই, আমি কী করবো আমাকে কমেন্ট করে জানিও। আর একটাই দুঃখ লাগছে যে ভাগ্নেরা তো চলে যাবে, মনটা বুকটা ফেটে যাচ্ছে। সারাদিন যাদেরকে কোলে করে রাখি, যাদেরকে সারাদিন খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, যাদের জন্য ইউটিউবে আসা হয়তো থাকবো না, এই জন্য আরও মনটা বেশি খারাপ হয়ে গেছে। তো অগ্রহায়ণ মাসে চলে যাবে, তো এটা অগ্রহায়ণ মাসে চলে যাবে, 2 মাস 1 মাস আছে, চলে যাবে। তো তোমরা প্রার্থনা করো আমার ভাগ্নে দুটো যেন মানুষের মতো মানুষ হয়, আর এই চিঠিগুলো যে ভিডিওগুলো আমি করেছি সারা জীবন থেকে যাবে ইউটিউবে, একদিন হলেও মনে পড়বে। কিন্তু এই সময়টা আসলে মনটা খুব খারাপ হয়ে যায় যে প্রিয় মানুষটাকে এই সময় হারিয়েছিলাম। তো ভিডিওটা বেশি বড় করব না, এটাই ছিল। জানি না কতদূর কী করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো কি না, তবু চেষ্টা করবো আপন তোমাদেরকে ভিডিও দেওয়ার যতদিন দিদিরা আছে। তারপরে কী করবো আমি জানি না, কারণ এই ভিডিওগুলো করি ছাড়ি খুবই ভালো লাগে। তো এই আর কি, সবাই আমার পাশে থেকো। আমি যদি ভিডিও নাও করি তোমাদের পাশে থাকবো, সবার পাশে থাকবো, সবাই আমার পাশে থেকো। তো বাই বাই, সবাই ভালো থাকো। কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কারণ আমার সব কাজ কমপ্লিট। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।